ডক্টর ভবতোষ মণ্ডল দীর্ঘ 30 বর্ষ ধরি বিভিন্ন প্রকার পুরাতন এবং জটিল রোগ উপরে রিসর্চ এবং চিকিৎসা করে আসুছি। সেই অভিজ্ঞতাকে আধার করে আজি বাত রোগ চিকিৎসা পাই গোটিয়ে বহুত মূল্যবান ঔষধ আলোচনা করবি। আজির ঔষধটি হচ্ছে ব্রায়োনিয়া আলবা। এই ঔষধটি দ্বারা মো বহুত বাত রোগীকে সুস্থ করে পারিছি। এই ঔষধটি কেবল বাত রোগ নুহে বিভিন্ন প্রকার রোগর বথা পাই বড়িয়া কাম করে। মাত্র এখন সেবন করা পূর্বে ঔষধটির লক্ষণ ভালোভাবে জানিবা আবশ্যক। প্রিয় দর্শক নমস্কার, মো ডক্টর ভবতোষ মণ্ডল। আজি বাত রোগ চিকিৎসা পাই গোটিয়ে বহুত মূল্যবান ঔষধ আলোচনা করবি। আজির ঔষধটি হচ্ছে ব্রায়োনিয়া আলবা। এই ঔষধটি দ্বারা মো বহুত বাত রোগীকে সুস্থ করে পারিছি। এই ঔষধটি কেবল বাত রোগ নুহে বিভিন্ন প্রকার রোগর বথা পাই বড়িয়া কাম করে। মাত্র এখন সেবন করা পূর্বে ঔষধটির লক্ষণ ভালোভাবে জানিবা আবশ্যক। ব্রায়োনিয়া রোগীর প্রথম কথা, এই ঔষধরে সাধারণত বড় জয়েন্ট যেপরি আঁঠু অন্টা আদি অধিক আক্রান্ত হওয়ার দেখা যায়। মাত্র ছোট ছোট জয়েন্ট বা মাংসপেশী মধ্যে আক্রান্ত হয়ে পড়ে। বথা জয়েন্টরে হেউ বা মাংসপেশীরে হেউ, যেমটি ব্রায়োনিয়ার লক্ষণ মিলিব সেটারে হি উপকার মিলিব। ব্রায়োনিয়ার দ্বিতীয় কথা, ব্রায়োনিয়া রোগীর বথা টিকে হলচল হওয়া মাত্রে অধিক হুয়ে। রোগী যে অবস্থায় থাকে সে সেইপরি রহবাক চেষ্টা করে, কারণ হলচল হওয়া মাত্রে সুঞ্চি ফুটিলা পরে টাণি ছিণ্ডিলা পরে প্রবল বথা হুয়ে। তেণু রোগী গোটিয়ে স্থানের চুপচাপ হয়ে বসি রহে নচে শই রহে। এর তৃতীয় কথা, আক্রান্ত স্থান জাকি দেলে গরম সেক দেলে এবং সম্পূর্ণ বিশ্রাম নেলে রোগ কষ্ট কম হুয়ে। চতুর্থ কথা, আক্রান্ত স্থান ফুলি যায়, গরম হুয়ে, লাল চিকচিক করে। পঞ্চম কথা, পাটি ওঠ জিভ আখি মলদ্বার আদিরে শুষ্ক অনুভূতি। অনেক সময় অন্তরের প্রবল শোষ হুয়ে, রোগী থন্ডা পানি পিবা পছন্দ করে। পাটির স্বাদ পিতা ও শুখিলা ঝাড়া ইত্যাদি লক্ষণ কোণী রোগীঠার দেখা পাইলে ব্রায়োনিয়া আলবা 200 দিনক 2-3 থর খাদ্য খাইবা অধ ঘন্টা পূর্বে সেবন কলে রোগ নিশ্চিত ভাবে ভাল হব। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপন মানুষ ভালো লাগি থাকে এবং অধিকর অধিক রোগীকে সুস্থ করা, এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে নিজে সুস্থ হওয়া সহিত অন্য রোগীকে সুস্থ হওয়া সহযোগ করতু। আদি আপনার আমার চ্যানেলের নূতন দর্শক, তবে আমার পরবর্তী ইনফর্মেটিভ ভিডিওগুলি পাইবা এই চ্যানেলটি সবসক্রাইব করতু। ধন্যবাদ।